বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ এই চ্যাপ্টারের তৃতীয় নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগে, অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধব বা যারা আছে তাদের সবাইকে এই ক্লাসগুলো দেখার জন্য উৎসাহিত করবে। তো আমরা এখন শুরু করতে পারি। আজকে আমরা যেটা করাবো, আমার শিট নাম্বার 16 থেকে একটি অঙ্ক করাবো। তো এই অঙ্কটা সবাই ভালোভাবে দেখার চেষ্টা করবে। দেখো এখানে যেটা বলা আছে 16 নম্বরে, প্রবলেম 16, তাহারাত ট্রেডার্স কমপ্লিটেড দ্য ফলোয়িং মার্চেন্ডাইজিং ট্রানজ্যাকশন ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। তাহারাত ট্রেডার্স ফেব্রুয়ারি মাসে নিচের লেনদেনগুলো সম্পন্ন করেছে। আচ্ছা, তাহারাত ট্রেডার্স যে সকল লেনদেনগুলো সম্পন্ন করেছে সেটা ফেব্রুয়ারির 1 থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত দেয়া আছে। অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে এখানে। তারপর নিচে বলেছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেম। লেনদেনগুলোকে পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেম অনুযায়ী জাবেদা দিতে হবে। আমরা সেই পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেম অনুযায়ী জাবেদা লিখে ফেলেছি, জাবেদার সক করেছি। এখানে দেখো প্রথমে লিখবা তাহারা ট্রেডার্স জার্নাল এন্ট্রিজ আন্ডার পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেম, আমরা সব লিখেছি এবং এখন আমরা পড়বো। পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম ওয়াই কোম্পানি টাকা 11,000 টার্মস টু 10 and 30। এখানে বলেছে ওয়াই কোম্পানির কাছ থেকে বাকিতে পণ্য কেনা হলো 2/10 n/30 শর্তে। এই 2/10 n/30, এটা হলো 2/10 মানে হলো 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাড়তে হবে, আর তা যদি না হয় n/30 মানে 30 দিনের মধ্যে দিতে হবে, তখন আর বাড়তে হবে না। এখানে বাকিতে মাল ক্রয় করা হয়েছে ওই কোম্পানির কাছ থেকে 11,000 টাকায়। তো বাকিতে যদি মাল ক্রয় করা হয়, সেই ক্ষেত্রে মাল ক্রয় করা হলে এই যে প্রিয়ড পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেমে যাবে দা মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট, আর বাকিতে কিনেছে তাই অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আমাদের এখানে দেখো এটা লেখা আছে, এই যে ফেব্রুয়ারির 1 তারিখ দেওয়া হয়েছে, এখানে লেখা আছে মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 11,000 টাকা। ব্যাখ্যায় লেখা আছে গুডস পারচেসড অন ক্রেডিট। আশা করি এটা বুঝতে পেরেছে সবাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 তারিখে বলেছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, মাল ধারে কেনা হয়েছে টাকা 12,000, এফওপি ডিস্টিনেশন বাকিতে মাল কেনা হয়েছে এফওপি ডিস্টিনেশন শর্তে। অর্থাৎ এই এফওপি ডিস্টিনেশন থাকলে পণ্যের পরিবহন খরচ বিক্রেতাকে বহন করতে হয় টার্মস টু 10 and 30। অর্থাৎ যদি এই টাকাটা 10 দিনের মধ্যে পাওয়া যায় 2% বাড়তে হবে, তা না হলে 30 দিনের মধ্যে পাওয়া যাবে, তখন কোনো বাড়তে হবে না। দ্য কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ টাকা 9,000। এখানে এই যে পণ্য বিক্রি করা হয়েছে 12,000 টাকা, এই 12,000 টাকার পণ্যের ক্রয় মূল্য ছিল 9,000 টাকা। তাহলে এখানে মাল বাকিতে কি করা হয়েছে, দেখা যাচ্ছে বিক্রি করা হয়েছে। তো মাল যদি বিক্রি করা হয় সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কি হবে, সেখানে আমরা নমুনা জাবেদা লিখেছি যে মাল বিক্রি করা হলে এক্ষেত্রে দুটা জাবেদা হয়, বাকিতে বিক্রি করেছে তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট হবে এবং কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রেডিট হবে। এখানে এই যে এই দুইটা জাবেদা আমাদের আছে, আমরা এই দুইটা জাবেদা লিখে দিব। এখানে দেখো 3 নম্বর দিয়ে প্রথমে লিখেছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, মালের বিক্রয় মূল্য কত টাকা, 12,000 টাকা, সেটা লেখা হয়েছে গুডস সোল্ড অন ক্রেডিট লেখা হয়েছে এখানে। তারপরে ওই যে 9,000 টাকা কস্ট মূল্য ছিল বা কস্ট প্রাইস, সেটার জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 9,000 টাকা এবং মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রেডিট 9,000 টাকা। এরপরে আমরা দেখব আমাদের এখানে পরের এন্ট্রিটাতে কি বলেছে, পেইড টাকা 8,400 ফ্রেট অন ফেব্রুয়ারি 3 সেল, ফেব্রুয়ারি 3 তারিখে যে মালটা বিক্রি করা হয়েছে সেটার জন্য পরিবহন খরচ দেওয়া হয়েছে। তার মানে এই যে মাল 3 তারিখে বিক্রি করা হয়েছিল সেটার পরিবহন খরচ দেওয়া হলো, এটা একটা বিক্রয় পরিবহন, আর বিক্রয় পরিবহনের জন্য এফওবি ডিস্টিনেশন থাকলে জাবেদাটা কি হবে, এখানে ফ্রেট আউট অথবা ক্যারিজ আউট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। আমরা সেই জাবেদাটা এখানে দেখো লিখে দিয়েছি যে ফ্রেট আউট বা ট্রান্সপোর্টেশন আউট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, অর্থাৎ বিক্রয় পরিবহন ডেবিট ক্যাশ ক্রেডিট এখানে লেখা আছে, ফ্রেট আউট পেইড বাই ক্যাশ। এরপরে আমাদের দেখতে হবে পরের এন্ট্রিটা, নাম্বার 6 যেটা বলেছে রিসিভ ক্রেডিট ফ্রম ওয়াই কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন টাকা কত, 600। এখানে ওয়াই কোম্পানির কাছ থেকে 600 টাকার মাল কি করা হয়েছে, ফেরত দেওয়া হয়েছে। ওয়াই কোম্পানির কাছ থেকে যে মাল কেনা হয়েছিল এখানে 11,000 টাকা, সেখান থেকে মোট কত টাকা বলতো, এই 600 টাকার মাল কি করা হলো, ফেরত দেওয়া হলো। তাহলে এটা আমাদের ক্রয় ফেরতের জাবেদা হবে। তো ক্রয় ফেরতের জাবেদার ক্ষেত্রে আমাদের যেটা নিয়ম আছে, এই যে মাল ক্রয় ফেরত দেওয়া হলে এইখানে হবে আগের জাবেদা কেনার সময় জাবেদা ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কেনার সময় এখন তাহলে ক্রয় ফেরতের বেলায় জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রেডিট। আমরা এই ক্ষেত্রে এই জাবেদাটাই লিখব, এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রেডিট, টাকা কত দেওয়া আছে এখানে, 600 টাকা, এবং এখানে লিখেছে টু রেকর্ড পারচেস রিটার্ন, ক্রয় ফেরতকে লিপিবদ্ধ করা হলো। এরপরে আমরা যাব 11 তারিখে, বলেছে পেইড ওয়াই কোম্পানি ইন ফুল লেস ডিসকাউন্ট, ওয়াই কোম্পানিকে টাকা পরিশোধ করা হলো বাট্টায়। আমরা খেয়াল করে দেখছি এখানে
যে ওয়াই কোম্পানির কাছ থেকে মাল কেনা হয়েছিল কত টাকার? মোট 11,000 টাকার। এই 11,000 টাকার মধ্য থেকে আমরা এসে 6 তারিখে কি করলাম, 600 টাকার মাল ফেরত দিয়ে দিলাম। তাহলে এখন আর ওয়াই কোম্পানি টাকা পাবে হচ্ছে কত টাকা? 10,400 টাকা। এখন এই 10,400 টাকা পরিশোধ করব বাদটাকিত সময়ের মধ্যে কিনা, এখানে শর্ত দেওয়া আছে 2/10। তাহলে 2/10 এর নিয়ম হলো এই ফেব্রুয়ারির 1 তারিখের সাথে আমরা কি করব, এটাকে যোগ করব। ফেব্রুয়ারির 1 এর সাথে এই 10 যোগ করব, যোগ করলে মোট কয় তারিখ হয়, 11 তারিখ। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 11 তারিখের মধ্যেই যদি টাকা পরিশোধ করা হয় তাহলে এখানে বাদটা হবে। তাহলে এখানে আমরা পরিশোধ করছি কয় তারিখে? মোট 11 তারিখে। এই যে 11 তারিখে পরিশোধ করা হচ্ছে অতএব এখানে বাদটা হবে। তাহলে বাদটাকিত সময়ের মধ্যে পাওনাদারদের পরিশোধ করা হচ্ছে। তা পাওনাদারদের যদি বাদটাকিত সময়ের মধ্যে পরিশোধ করা হয়, এই যে বাকিতে ক্রয়ের টাকা পরিশোধ করা হলো অথবা পাওনাদারদের পরিশোধ করা হলে যাবে দেওয়া হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রেডিট ইফ এনি, আর ক্যাশ ক্রেডিট অবলিক ব্যাংক ক্রেডিট। তো ঠিক আছে, আমরা এখন এটা লিখতে পারি 11 তারিখ। দেখো এখানে বলেছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল 11,000, পরে যে ফেরত চলে গেল তার কারণে 600 কমে গেছে, এটা বাদ দিলে আমার আসলো 10,600 টাকার। এখন আমাদের তো এই 10,600 টাকার উপরে বাদটা পাওয়া যাবে, 10,600 না 400 টাকার উপরে বাদটা পাওয়া যাবে। তো এই 10,400 উপরে আমরা 2% বাদটা করলাম, এই যে 2% বাদটা করলাম, করলে আসলো 208 টাকা। এখন 10,400 থেকে এই 208 টাকা যদি বাদ দিই, অবশিষ্ট টাকা আমরা দিয়ে দিচ্ছি, তাই ক্যাশ ক্রেডিট এখানে চলে গেল। ব্যাখ্যা লিখলাম, বাদটা বাদে পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়েছে, যে ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল লেস ডিসকাউন্ট। এরপরে আমরা দেখব হচ্ছে পরের অঙ্ক বা এন্ট্রি, যেটা সেটা হচ্ছে 13 তারিখে। বলেছে রিসিভ অ্যামাউন্ট ডিউ ফ্রম দ্য বিল অন ফেব্রুয়ারি 3। ফেব্রুয়ারি 3 তারিখে টাকা পাওয়া গেল। এই যে ফেব্রুয়ারি 3 তারিখে আমরা এখানে যেটা করেছিলাম, খেয়াল করে দেখো, ফেব্রুয়ারি 3 তারিখে আমাদের এখানে কি করা ছিল, বাকিতে মাল কেনা ছিল। 3 তারিখে কয় টাকার মাল বাকিতে কেনা হয়েছিল? এখানে হচ্ছে এই 12,000 টাকার মাল বাকিতে কেনা হয়েছিল। শর্ত ছিল হচ্ছে 2/10, এর মধ্যে কোনো ফেরত নেই। তাহলে এই যে 12,000 টাকার মাল এখানে আমাদেরকে বিক্রি করা হয়েছিল, এবার সেখান থেকে টাকা পাওয়া যাচ্ছে, শর্ত ছিল 2/10। তাহলে 2/10 যদি থাকে, এখানে কয় তারিখে মাল বেচা হয়েছিল? 3 তারিখে। তাহলে এই 3 এর সাথে 10 যোগ করলে আমাদের হবে 13 তারিখ। 13 তারিখের মধ্যে যে কোনো তারিখে মাল পাওয়া গেলে, টাকা পাওয়া গেলে, সেক্ষেত্রে আর কোনো রকমের বাটা হবে আর তারপরে পাওয়া গেলে আর বাটা হবে না। তাহলে এক্ষেত্রে আমরা টাকাটা পাচ্ছি কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। অর্থাৎ বাকিতে মাল বিক্রি করেছিলাম, সেখান থেকে টাকা পাচ্ছি। এইবার মাল বিক্রয়ের টাকা যদি পাওয়া যায়, এই যে বাকিতে বিক্রয়ের টাকা আদায় হলে অথবা দেনাদারের কাছ থেকে যদি টাকা পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি যাবে হবে, এই যে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমরা সেটাই লিখেছি। প্রথমে দেখো, আগে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল। লিখে এখানে 12,000 টাকা লিখলাম, এই 12,000 টাকার উপরে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, তারপরে এইটা লিখবো। আগে ক্রেডিট থেকে শুরু করবো, তাহলে সুবিধা হবে। 12,000 থেকে 2% বাদ গেলে 240, এরপরে 12,000 থেকে 240 বাদ গেলে 11,760 টাকা, এখানে এটা চলে আসছে। এর পরবর্তীতে আমরা দেখব পরের এন্ট্রিটা আমাদের কি বলা আছে। 13-র পরে এখানে হলো 14 তারিখে, বলেছে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 9,000। এখানে বলছে কি, যে মাল কেনা হয়েছে পণ্য নগদে। তো নগদে যদি পণ্য ক্রয় করা হয়, সেই ক্ষেত্রে যাবে দেখি হবে, যে মাল ক্রয় করা হলে মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। আমরা এখানে এই জাবেদাটাই দেখো লিখেছি, যে মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ব্যাখ্যা লিখেছি গুডস পারচেজ অন ক্যাশ। এরপরে 14 তারিখ, এরপরে আসবে 16 তারিখে, বলেছে রিসিভ রিফান্ড ফ্রম সাপ্লায়ার অন ক্যাশ পারচেজ অন ফেব্রুয়ারি 14। এই যে ফেব্রুয়ারি 14 তারিখে যে মালটা কেনা হয়েছিল, এবার সেই মালটাকে কি করা হলো, ফেরত দেওয়া হলো, অর্থাৎ ক্রয় ফেরত। মাল ক্রয়ের সময় আমরা জাবেদা দিই হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ছিল না, এক্ষেত্রে ক্যাশ ক্রেডিট ছিল, কারণ নগদে কেনা ছিল। এবার ঠিক নগদে ক্রয়কৃত মাল ফেরত যাবে, ক্যাশ ডেবিট, আর এখানে এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রেডিট হবে। আমাদের জাবেদাটা ঠিক তাই লিখেছে, ক্যাশ ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টারি ক্রেডিট। ব্যাখ্যা লিখলাম টু রেকর্ড পারচেজ রিটার্ন। এরপরে 16 তারিখের পর যেটা আসছে দেখো, এখানে 18 তারিখে আমাদের বলছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম মডার্ন ডিস্ট্রিবিউটর টাকা 10,000, এফওবি শিপিং পয়েন্ট, টার্মস 210। এখানে পণ্য কেনা হয়েছে মডার্ন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 10,000 টাকা দিয়ে। তো আমরা এর আগেও দেখে আসলাম, পণ্য কিনলে যাবে দেওয়া মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, গুডস পারচেজড অন ক্রেডিট লেখা আছে। এরপরে আমরা দেখব 18 তারিখের পর আমাদের বলেছে এখানে 20 তারিখে পেইড ফ্রেইট অন ফেব্রুয়ারি 4 পারচেজ টাকা 200। ফেব্রুয়ারির 4 তারিখে
যেটা কেনা হয়েছিল সেটার পরিবহন খরচ দেওয়া হলো। তো ক্রয় পরিবহনের জন্য এই যে জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আমরা এখানে সেটাই লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, ফ্রেট আউট পেইড বাই ক্যাশ, আমরা এটা এখানে লিখে দিলাম। এর পরবর্তীতে দেখবো আমাদের এন্ট্রি যেটা 23 তারিখে কি বলেছে, 23 তারিখে যেটা বলেছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 13,000, নগদে মাল বিক্রি করা হলো 13,000 টাকার, মার্চেন্ডাইজ সোল্ড হ্যাড এ কস্ট টাকা কত 10,000, ওই মালের ক্রয় মূল্য ছিল 10,000 টাকা। তাহলে এই যে মাল যদি বাকিতে বিক্রি, মাল যদি বিক্রি করি এক্ষেত্রে দুটা যাবে না, এটা বাকিতে না নগদে বিক্রি করা হয়েছে, এবার হবে ক্যাশ ডেবিট আর হবে সেলস ক্রেডিট, তারপরে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমরা এখানে এটা লিখলাম প্রথমে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 13,000 টাকা, গুডস সোল্ড অ্যান্ড ক্রেডিট, তারপরে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 10,000 টাকা, ব্যাখ্যা লিখলাম টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। এরপরে আমরা লিখব হচ্ছে 26 তারিখ বলছে পারচেস মার্চেন্ডাইজ, পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 5,000, পণ্য কেনা হয়েছে নগদে 5,000 টাকা, তো পণ্য কিনলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল না ক্যাশ ক্রেডিট হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, একটু আগেই এরকম এন্ট্রি করে আসি, গুডস পারচেসড অন ক্যাশ, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের যেতে হবে 27 তারিখে, 27 তারিখে বলছে পেইড দ্য মডার্ন ডিস্ট্রিবিউটর ইন ফুল লেস ডিসকাউন্ট, মডার্ন ডিস্ট্রিবিউটরকে সমস্ত টাকা পরিশোধ করা হয়েছে। আমরা এখন একটু দেখবো কাইন্ডলি যে মডার্ন ডিস্ট্রিবিউটরকে সমস্ত টাকা পরিশোধ করা হলো, তাহলে মডার্ন ডিস্ট্রিবিউটরের কাছে থেকে কবে মাল কেনা হয়েছিল এবং কয় টাকা, এই যে পারচেস মার্চেন্ডাইজ ফর মডার্ন ডিস্ট্রিবিউটর টাকা 10,000, 10,000 টাকার মাল কি করা হয়েছিল, ক্রয় করা হয়েছিল, শর্ত ছিল 2/10 অর্থাৎ 10 দিনের মধ্যে দিলে বাচ্চা হবে। এখন আমরা দেখব এই মালটা কি কোনো ফেরত আছে, এই মালের কোনো ফেরত নাই, এখানে সরাসরি এসে টাকা পরিশোধ করেছে, শর্তটা ছিল 2/10, তাহলে আমরা যেটা করব এই 18-র সাথে কত যোগ করব, এই 10 যোগ করব, 18 আর 10-এর তারিখ হবে কত 28, 18 আর 10 মানে 28, এই 28 তারিখের মধ্যেই যে কোনো তারিখে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে বাচ্চা কি হবে, এখানে হবে, এখানে 27 তারিখে পরিশোধ হচ্ছে অর্থাৎ বাটটা হবে। আর বাংলাদেশে যদি পরিশোধ করা হয় বাটটাকৃত সময়ের মধ্যে বাকিতে ক্রয়ের টাকা, সেই ক্ষেত্রে যাবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট যদি থাকে আর ক্যাশ ক্রেডিট, আমরা এখানে এটাই লিখব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 7,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা সেটা আসলে আমাদের যেটা হবে এখানে এই 7,000 টাকার উপরে আমরা পার্সেন্টেজ কাটবো 2%, 7,000 × 2%, এখানে কি 7,000 টাকার মাল কেনা ছিল আসলে একটু দেখে নেই আবার আমরা, 7,000 কেনা ছিল না 10,000 টাকার মাল কেনা ছিল, আমাদের এই যে 10,000 টাকার মাল কেনা ছিল, এটা 10,000 টাকার মাল কেনা ছিল, আমাদের একটু লিখতে ভুল আছে, তো আমরা এখানে লিখব হচ্ছে যে এটাও না, এটা না সরি, এটার হচ্ছে কয় তারিখ বলা আছে আমাদের এখানে, এন্ট্রিটা আমরা একটু আবার পড়ে দেখছি, এখানে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে কয় নাম্বার, এটা 27 তারিখে পানাদারের টাকা পরিশোধ করা হলো, তাহলে আমাদের যেটা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে 10,000 টাকা, এন্ট্রিটাই অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 7,000 না, এটা হলো 10,000 টাকা, আর এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে যেটা হবে এই 10,000 টাকার উপরে কত পার্সেন্ট হবে, এসে 10,000-এর উপরে আমাদের 2%, 2% করলে 10 × 20 মানে এটা হবে 200 টাকা, আর ক্যাশ ক্রেডিট হবে 10,000 থেকে 200 বাদ দিলে 9,800 টাকা, তাহলে এই যে পানাদারকে টাকা পরিশোধ করে দেওয়া হলো। এরপরে আমাদের 28 তারিখ যেটা সম্ভবত এটাই লাস্ট এন্ট্রি, বলেছে দেখো সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টাকা 7,000, 7,000 টাকার পণ্য কেনা হয়েছে বাকিতে, দ্য কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল টাকা 6,000, ওইটার ক্রয় মূল্য ছিল 6,000 টাকা, তাহলে এই যে বাকিতে পণ্য আমরা বিক্রি করে দিলাম, এই বাকিতে বিক্রি যেটা করলাম এটা হবে প্রথমে কত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা যাবে আমরা আগেও দেখে আসছি, এরপরে কস্ট অফ গুডস সোল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টাকা হচ্ছে কত 6,000। এখানে আমরা ব্যাখ্যা লিখে দিয়েছি আগের মতো করি, তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করলাম আজকে তৃতীয় নাম্বার ক্লাসে, তোমরা অবশ্যই অঙ্কটা ভালো করে দেখবে, সিটটা বাসায় আছে তোমাদের কাছে, তোমরা দেখে এগুলো ভালোভাবে সলভ করে নিবে এবং পরবর্তী ক্লাস আবার দেব, সেই অপেক্ষায় থাকো ইনশাল্লাহ, সবাই ভালো থাকবে, করোনাকালীন এই সময় সবাই নিজেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেবে, আশা করি তোমাদের জীবনটা অনেক সুন্দর সুখময় হবে, এই কামনায় আল্লাহ হাফেজ।